হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা খেলতে চলেছি পাপা পিস। হ্যাঁ গাইস, এই হরর গেমটা তো গেমটাতে হয় মূলত পাপা পিজ্জা বলে একজন থাকে, তার কাছ থেকে আমাদেরকে স্কেপ করতে হবে। তো চলো গাইস, দেখি কথা না বলে না স্কেপ করার চেষ্টা করি। এখান দিয়ে ওই যে টার্ন ব্যাক না, এখান থেকে ব্যাক চলে যাবে। চলো দেখো, সুইচটা এলিভেটারের সুইচটা দাবিয়ে দিয়েছি। চলো দেখতে পারি আমরা নিচে যাবো। বলছি ওয়েলকাম টু ভাই, ওয়েলকাম টু ইয়োর ডোম। বাবা, তোমাদেরকে ভয় দেখাচ্ছি, বলছি কি চলে যায় এখান থেকে। চলে যাবে সে কথা ভাবতার মতো প্রথমে চলে যাবে আমি ওটা বললাম। চলে এখান দিয়ে আমাকে স্কেপ করবো, ইজি গেছে, ইজি। চলে যাবে সব কোনো ব্যাপার না, বলছে গো ব্যাক না, এখানে আমি তো ব্যাক যাবো না। কোনো রকমের একবার মনে হচ্ছে গেছে, কোনো রকমের না ঠিক আমি যত পারি ফিল্মটাকে নাম মনে স্কেপ করার চেষ্টা করবো। চলো এটা আমাদের সামনে আছে কেটা রকি ভাই, মানে রাহুল ভাই ভাই। চলো ভাই, রাহুল বলছি খুব এক নয় ও ভাই, বলছি হিজ হেয়ার। ও এই জায়গাটা খুব সাবধানে যেতে হবে গাইজ, না একটু টাচ লাগলে আমি মরে যাবো। চলো গাইজ, এইসব তো গাই দিয়েছি, ই দিয়ে সব তো বাচ্চাদের। চলো এইসব আস্তে আস্তে গাছ এখান দিয়ে তো ঢুকে যাই। চলো চলো আস্তে আস্তে, টাচ নয় টাচ নয় অ্যাকচুয়ালি আমরা মরে যাবো। এটা কী বলছে, আই ক্যান সি ইউ ও ভাই, মানে এখানে ভাই পাপা পিজ্জা আসছে ভাই। ও ভাই দেখে সামনে দিয়ে আসছে, ওই আমাদের পিছনে গেল ভাই ভাই। ও ভাই আমাদের ধরে নেবে ভাই, চলো আমরা পিজ্জাটা ফলো করতে করতে যাই। ওই দেখো ভাই আমাদের হাত হচ্ছে, চলো 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 এখান থেকে আমরা লাভ মারলাম। চলো আর এখান থেকে নিচে দেখো ভাই, অ্যাসিড আমরা নিচে পড়লে আমরা কি মরে যাবো। দেখতে পাচ্ছি নিচে অ্যাসিড আছে। আ ভাই পড়েছি, হ্যাঁ আমি পড়লাম না ও ভাই ভাই, ও ভাই আমরা বেঁচে গেছি। চলো গাইজ ফাইনালি আমরা বেঁচে গেছি। চলো গাইজ হ্যাক করে কীভাবে হলাম গ্লিচ হয়ে আমরা স্যার বেঁচে গেছি, বাদ দাও। চলো এবার এরা উপর দিয়ে যেতে হবে গাইজ, এটা খুবই গাইজ হার্ড হতে চলছে, কারণ এর উপরে যেতে যাওয়া গাইজ খুবই কঠিন। চলো আস্তে আস্তে আমরা যাই এখান থেকে, পড়লে গাইজ আমরা অ্যাসিডে পড়ে যাবো। চলো গাইজ এই জায়গাটা আমরা একটু দৌড়াতে পারি। ও ভাই আসতেই ভাই, গাইজ এক পায়ে দাঁড়িয়েছিলাম, এক্ষুনি পড়তাম। তো চলো আস্তে আস্তে যাই। তো তোমাদের কাদের কাদের গাইজ গেমটা ভালো লাগছে গাইজ তোমরা লাইক করো, তোমার ভিডিও দেখছো লাইক করছো না। এই ডুম ইজ কামিং ও ভাই, এই যে এই তুই কী করবি আমাদের, কী করবি নে মার মার মার, মারতে তো পারবে না গাইজ। চলো কত তো পারতাম, এই দেখো এর মাকুড় হাজার জাল দেখো, কঙ্কাল টঙ্কাল পড়ে আছে। এই ডোন্ট টাচ কবটা কবে, ও মানে কবে টাচ করা যাবে না। চলো গাইজ তাহলে মানে পাপা পিজ্জা গাইজ এসে আমাদেরকে মেরে দেবে। চলো গাইজ আমরা তো টাচ করবো না গাইজ, এক এটা না টাচ করি আমরা গাইজ না মরি, আমরা এসকেপ করবো দেখি। চলো আস্তে আস্তে চলো চলো ভাই, সামনে তো কবু হয়ে যাচ্ছে। চলো কর ভাই, আমি নিচে পড়ে গেছি গাইজ, চলো ফাঁদে পড়ে গেছি আমরা। চলো চলো আস্তে আস্তে যাই। আর গাইজ ও ভাই এখানে দেখতে পাচ্ছ গাইজ, এই মানে এই কালো কালো গাইজ এটা মানে প্রেশার প্লেট, যদি আমরা টাচ করলে গেলে আমরা মরে যাবো গাইজ একদম, পুরো দুপাই দিয়ে হুল আমাদেরকে ফুটিয়ে দেবে। চলো আর এটা ও এটা গাইজ এখান থেকে আমরা উঠতে হবে টুকটুক করে। চলো আমরা আস্তে আস্তে উঠি। এখানে দেখতে পাচ্ছ পিজ্জার দোকানটা গাইজ কী বড়, নিচে পুরো একদম বেসমেন্টের গাইজ পাতালে কত কী গাইজ। আমাদেরকে গাইজ মানে পাপা পিজ্জা মারতে যায়, কিন্তু আমরা গাইজ মারবো না মানে মরবো না ওর কাছ থেকে আমরা। চলো আস্তে আস্তে গাইজ তো আমরা ভালোই উঠছি। গাইজ আমি এখনও একবারও মরিনি গাইজ, এটা এটাতে আমি আগেরবারগুলোই মরেছি কিন্তু গাইজ এটা একবারও মরিনি। চলো চলো আস্তে আস্তে উঠি। আর গাইজ দেখো ফাইনালি আমরা গাইজ এক্সিট মানে এক্সিট করছি, গাইজ এখানে মানে এটা দিয়ে ঢুকে যাই পাইপ মতো দিই, গাইজ এবার এখানে এটাতে ছাপি আমি। চলো এখান দিয়ে এটা তো গাইজ ইজি, এইসব গাইজ ইজি, এইসবে আমি একবারও মরবো না। চলো এইসবে তো আমি চলে যাই আস্তে আস্তে। গাইজ বলছে আপ আপ আপ, হ্যাঁ গাইজ আমরা তো উঠবই। চলো আর গাইজ তোমার কারা কারা গাইজ আমার সঙ্গে রোবলক্স খেলতে চাও গাইজ কমেন্টে লেখো, প্লিজ। আর বলছে সেখানে আছে, চলো যেখানেই থাক আমরা গাইজ আজকে স্কেপ করবো। ফল এই ভল ব্লক আছে কি ভেন্ট গেছিলো আমি দেখতে পাইনি, এই পিছনে আছে গাইজ এই যে ভেন্ট পাই ফাইনালি ঘুরে ফেলেছে আমার ভাই, এ তো খুব ভয়ানক গাইজ পাপা পিজ্জা। চলো কোনো ব্যাপার না, হি ইজ হেয়ার, আচ্ছা তুই থাক এখানে আর আমি চলে যাচ্ছি। এর একটা আমার ঠিক লাগাই মানে পিজ্জা এ পাশে আসবে তো পাপা পিজ্জা, হ্যাঁ আই আই লাফাল মারতে লাফতে মারতে খেয়ে দেবেন। খুব জোর তালা করছি গাইজ, খুব জোর তালা করছি আমাদের
চলো ঘন্টে করে চলো চলো ফাইনালি বেঁচে গেছি আমরা পাপা পিৎজার থেকে। চলো আর দেখতে একটু রনি বলে একটা ছেলে এখানে আছে, চলো দেখ কিন্তু তো আর তাই চলো আমরা এস্কেপ করবো ওই রনি বলে ছেলেটার আগে এস্কেপ করতে। চলো ওকে কোনো রকমে পার করতে হবে দেখা, চলো 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 আমরা একবারই পার করবো, এবার একবারই করে দেবো। আরে ভাই আবার মরে গেছে ভাই, তো খুব ঝালা। আমি নতুন নতুন রোবলক্স খেলছি ভাই, আর আমি অতটা পুরো না রোবলক্সে, এতটা পার করে আমি পেয়েছি অবশ্য। আর তোমরা কারা কারা গাইজ রোবলক্সের ভিডিও চাও গাইজ কমেন্টে লেখো, তোমরা গাইজ যে গেম বলো না সেই গেম খেলবো গাইজ। অবশ্যই মোবাইল গেম খেলো, এখন তো পিসি নেই। চলো ও ভাই ভাই প্রথমে আমি মরি গাই তারপরে মরেছি। চলো ভাই রোবলক্সে গাইজ ভালোই গিলি খেলবো, চলো এখান থেকে আয়োজন একটা ছোট্ট জাম্প। চলো এবারে চলো এখান থেকে আরেকটা জাম, এখান থেকে আরেকটা, চলো একটা বড়ো জাম, একটা ছোট্ট জাম, চলো চলে এসছি। গাইজ বলছে টান ব্যাক না, বলছে ভাই গাইজ এত এসছি, বলছে এখানে চলছে। হ্যাঁ ভাই দেখো ভাই কঙ্কালগুলো কেমন করছে, কতরা কঙ্কাল এগুলো এরকম করছে কেন? ও গাইজ আমাদের মধ্যে এখানে টাচ করা যাবে, টাচ করলেই মরে যাবে। গাইজ আমরা কোভারটা তো পেয়ে গেছি, চলো এবার কোভারটা দিয়ে আমরা দরজাটা খুলি। গাইজ গাইজ টাচ করলে আমি মরে যাবো মনে হয়, চলো টাচ তো করলাম না। চলো আমরা তো ফাইনালি এখান থেকে চলে আসলাম, এবারে ও গাইজ এখানে আমাদের মানে বাটনটা টিপতে হবে। চলো আর গাইজ আমার মানে প্লেয়ারটা গাইজ কী বলবো ক্যারেক্টার গাইজ স্পাইডারম্যান যেখান সেখানে উড়ে যায়। চলো এর কথা তো বাদ এরকম চলতেই থাকবে, আর কতটা উঠতে হবে অনেক। প্রথমে একবার আমরা নিচে নেমেছি এলিভেটার দিয়ে, আবার আমাদের মাকড়সার জালের ওখান থেকে নিচে নেমে দিয়েছি, গাইজ এখনও উঠতে হবে কোনো ব্যাপার না। চলো চলো আর গাইজ এখানে দেখতে পাচ্ছ ভাই কাঁটা কুটো কি বড়ো বড়ো, ও ভাই এখানে পড়লে তো আমি ভাই মরেই যাবো। ও ভাই ভাই আমি তো জানি গাইজ এখান থেকে গেলে আমরা মরবো, চলো কোনো ব্যাপার না আমরা কোনো রকমের জায়গা দিয়ে ভাই যেতেই পারছি না ভাই, জাম মারলেও মরে যাচ্ছি ভাই কীভাবে আমার বাঁচবো কীভাবে। চলো 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 ও ভাই তাও তো মরে যাচ্ছি ভাই কী করে বাঁচবো। চলো চলো ভাই ভাই ঠিক লাগে একদম পুরো গাই ওর ধারে গিয়ে ভাই তারপরে যাব। চলো গাই ভাই ট্রিক্সটা লাগাই আমরা একদম পুরো ধারে যাব, তারপরে যেই পড়ে উঠবে সেই দৌড়াবো। চলো 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 ভাই একটু ভাই একে বেঁকে দৌড়ালে তো হচ্ছে না, তাও তোমরা মরে যাচ্ছি। চলো গাই দেখতে পাচ্ছ আমি ওই ট্রিক্সটা লাগিয়ে চলে এসেছি, দৌড়ো 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 ভাই ফাইনালে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। গাইজ বলছে কিচেন ভাই এটা কিচেন ভাই তোমরাই বলো গাইজ এটা কিচেন, এটা দেখো না সেটা গাইজ খুবই হার্ড হবে, আমাদের পাইপের উপর দিয়ে যেতে হবে, তার পাইপগুলো গাইজ মানে খুবই ফিটছিল এখান থেকে আমরা পড়েও যেতে পারি, বলছে হেল্প মি। চলো চলো ও ভাই চলো ফাইনালি উঠে পড়েছি আস্তে আস্তে আস্তে, ও ভাই এখান থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে, আমি বললাম না গাইজ এটা খুবই স্লিপ, আমি স্লিপ খেয়ে পড়ে গেছি। চলো গাইজ চলো কোনো ব্যাপার যেখান দিয়ে পড়ে গেলাম মা চলো ফাইনালে এতটুকু চলে এসেছি, এটা গাইজ এটা আরও হার্ড গাইজ একটা মানে দেখুন এটা মানে প্রথমটা একদম জোরে চলছে, দ্বিতীয়টা আস্তে আস্তে চলেছে ভাই দ্বিতীয় প্রথমটা খুব জোর ভাই ওই চলো 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 ভাই এটা হার্ড চলছে। ও ভাই এই দেখতে পাচ্ছি ভাই আমরা খুবই মানে মিশামিশি ভাই হেঁটা হচ্ছি কোনো ব্যাপার না, পাপা পিৎজা খেতে হবে আমরা এসকেপ করবো এই রানে কোনই পিৎজা খেতে আসবো না গাইজ একটু রানে। চলো গাইজ এখান থেকে তো আস্তে আস্তে আমরা উঠি, আরে একে তো উঠতে পারছি না তাতে আবার ওই কী সব হার্ড করে ফেলছে, বাবা বিদ্যাটা মনে হয় খুবই বদমাই গেছে। ফাইনালি আমরা এত দূর চলে আসলাম, চলো চলো সামনে যাই কী লেখা আছে এসব, তো হোল্ড অন ও আমরা এখানে যেতে হবে। চলো ও ভাই ভাই নিচে দেখো লাভা ভাই আমাদের কি লাভায় ফেলে দেবে, চলো ভাই দেখো আমাদের কি লাভায় ফেলে, না 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 ভাই এটা খুলে গেছে হ্যাঁ এবার এখানে আমরা লাভ মারবো। ও ভাই ও এটা তো পড়িস না পড়িস না, চলো 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 কোনো একদম ধরে বেঁধে উঠে পড়েছি। আমি তো জানি পড়বো গাই একবার মানে পড়বো না তো গাই তোমাদের রোগ খেলা হয় নাকি, তো পড়তেই হবে আমাকে। ও ভাই প্রথমে আমি বেশি তাড়াহুড়ো করি, আমি কেন আমি কেন এত তাড়াহুড়ো করি, চলো কোনো রকমের তাড়াহুড়ো না করে চলো আস্তে আস্তে ভাই ভাই লাভা দেখো শুধু লাল ভাই, ও ভাই লাভার পড়লে কি আবার বাঁচে
চলো কোনো রকম ব্যাপার না, এবার এবার তোমার স্কিপ করবি, এবার ফাইনালি এবার মরবো না, দেখো কিছু না কিছু না তোমরা কোনো ব্যাপার না তোমাকে স্কিপ করে ফেলেছি ফাইনালি, চলো চলো। আরে আরে ভাই উঠছে না কেন? আরে তো চলো গাই, কোনো ব্যাপার না, আমরা আস্তে আস্তে উঠে বললাম। আর এখান দিয়ে এই রডটার উপর দিয়ে যে একটা ছোট্ট জাম্প হবে, চলো ফাইনালি আমরা চলে আসলাম। এবার আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি, এটা বলছে দিস ওয়ে, হ্যাঁ চলো আমরা তো এই পাশ দিয়ে যাবো। ও ভাই এটা এটা সবচেয়ে হার্ড ভাই, এটা সবচেয়ে হার্ড ভাই, এখান দিয়ে জাম্প মারা খুবই কষ্ট ভাই, যদি জানি এখান দিয়ে ভাই নিচ থেকে উপরে জাম্প মারতে হবে, এটা অনেক কষ্ট। চলো গাই থেকে আমরা পারি কি, দিস ওয়েই যাবো আমরা, চলো চল আসতে। কিন্তু এটা আমার কেমন হবে না কেন, আমার মনে হয় হবে না, চলো চলো একটা চেষ্টা করি। আমরা এখানে তুটে পড়েছি বা এখানে গাই, চলো গাই ফাইনালি তো আমরা। আরে ভাই এখান ভাই এন্ডিং পয়েন্ট থেকে ভাই পড়ে গেলাম, এন্ডিং ভাই এটা হয় নাকি, এন্ডিং পয়েন্ট থেকে ভাই পড়ে গেলাম, কোনো ব্যাপার না, চলো এখান ভাই চলো আমরা ফাইনালি চলে আসলাম। এবার এখান থেকে এক্সিট, চলো ভাই আমরা কি ফাইনালি এক্সিটে চলে আসলাম? হ্যাঁ ভাই ফাইনালি এক্সিট, যে রান হোম, চলো চলো ভাই ধরো 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 ভাই, আমরা এক্সিট করে ফেললাম তো ফাইনালি গেমটা। তো গেমটা তোমাদের কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তোমরা। আর আমি তোমাদের কারা কারা রোবলক্স খেলেছে আমার সঙ্গে কমেন্টে লিখে গাই। তো আজকের মতো বাই বাই।